বই ও পরীক্ষার মূল্যায়নে ফের সংশোধন আসছে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে চালু করা নতুন শিক্ষাক্রম সংশোধন করে গত পহেলা সেপ্টেম্বর একটি পরিপত্র জারি করে বর্তমান সরকার একই পরিপত্রে পাঠ্যবই সংশোধনের বিষয়েও নির্দেশনা প্রকাশ করা হয় পরবর্তীতে কিছু ক্ষেত্রে অস্পষ্টতা পরিস্ফুট হওয়ায় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ আগের পরিপত্রে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেন পরিপত্র অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা বিদ্যমান বা দু হাজার তেইশ খ্রিস্টাব্দে চালু হওয়া নতুন কারিকুলাম থেকেই হবে বিয়ানী বাজারে টিএনটি রোডে ইভনি আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ অ্যাটাচ বাথরুম কিচেন ডাইনিং লিফ্ট সিসিটিভি বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রশ্নগুলো কেমন হবে জানা গেছে সৃজনশীল ও জ্ঞান নির্ভর তবে হুবহু মুখস্থ নির্ভর নয় কিছু প্রশ্নে উদ্দীপক থাকবে কিছু প্রশ্ন হবে উদ্দীপক ছাড়া তার মানে পুরোপুরি কাঠামোবদ্ধ সৃজনশীল নয় প্রশ্নের আইটেম হবে প্রশ্নোত্তর ম্যাচিং বহু নির্বাচনী অর্থাৎ এমসি কিউ কমপ্লিটিং ব্যাখ্যাকরণ কোন বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট লেখা একটি বিষয় কতটা ভালো লেগেছে কেন লেগেছে কোন বিষয়ের উপস্থাপন ও পরিবেশন ঠিক আছে কি ইত্যাদি জানা গেছে প্রশ্নপত্র এনসিটিভির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে শীঘ্রই এই মডেল জনসমক্ষে প্রকাশ করা হবে তারপর বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে শিক্ষক ও শিক্ষার্থীদের এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এখন নিয়মিত ক্লাস করা উল্লিখিত বিভিন্ন আইটেমের প্রশ্নের অনুশীলন করা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধান কাজ হওয়া উচিত সে লক্ষ্যে প্রস্তুতি নিতে উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান শিক্ষকরা আমরা মাধ্যমিক শাখার বার্ষিক পরীক্ষার বিষয়ে আমরা মোটামুটি ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেই অনুযায়ী পরিকল্পনা নিয়েছি এবং সেই অনুযায়ী আমরা আস্তে আস্তে বাস্তবায়ন করছি আমরা সরকার নির্দেশিত নির্দেশনা যখন পাব যেভাবে পাব সেই অনুযায়ী আমরা পরবর্তীতে সেই পদক্ষেপ নিয়ে সেই অনুযায়ী আমরা আমাদের কর্মপদ্ধতি সামনে এগিয়ে নিয়ে যাব এখন পর্যন্ত আমরা যতটুকু অগ্রসর হয়েছি ইনশাআল্লাহ এতে আমরা আশাবাদী এবং এই কর্ম পরিকল্পনা হাতে পাওয়ার পর পাখিটা আমরা বাস্তবায়ন ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করি এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের পরীক্ষার্থীদের যেই ঘাটতি ছিল সেইটা আমরা অতিরিক্ত পরিশ্রম এবং অতিরিক্ত ক্লাসের মাধ্যমে আমরা সেই ঘাটতিগুলো এর আগে গত পহেলা সেপ্টেম্বর জারি করা পরিপত্রে বলা হয় জাতীয় শিক্ষাক্রম দু হাজার বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা থাকায় শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় সৈয়দা আখি হক এবিটিভি।